কখনো মা, কখনো বোন, আবার কখনো বা প্রিয়তমা স্ত্রী, এগুলোই একজন নারীর শাশ্বত পরিচয়। তবে এসব স্নিগ্ধ সম্পর্কের বাইরেও কোনো কোনো নারীর জীবনে থাকে রোমহর্ষক কিছু গল্প। তেমনই এক গল্পের রচয়িতা মেহেরপুরের গাংনী উপজেলার গালাবাড়িয়া গ্রামের রেজিয়া খাতুন। এ যেন সিনেমার গল্প। 38 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রেজিয়ার, হন 2 সন্তানের মা। তবে ভাগ্যের নির্মমতায় টেকেনি সেই সংসার, জীবন তো আর থেমে থাকে না। তাই বিচ্ছেদের পর আবারও ঘর বাঁধার স্বপ্ন দেখেন রেজিয়া, বিয়ে করেন নিজ গ্রামের আজগর আলীর সঙ্গে। তবে এবার শুরু হয় রেজিয়ার জীবনের নতুন গল্প। প্রতিদিন স্বামীর নির্যাতনের শিকার হতে থাকেন রেজিয়া। তবে নারীর জীবনের সবথেকে নিরাপদ আশ্রয়টিও যে অনিরাপদ হয়ে উঠতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি রেজিয়া। এক রাতে মারধরের পর বন্ধুর সহযোগিতায় নিজের স্ত্রীকেই পার্শ্ববর্তী দেশ ভারতের পতিতালয়ে বিক্রি করে দেন রাজিয়ার দ্বিতীয় পক্ষের স্বামী আজগর। এরপর কেটে যায় অনেক বছর। অনেক খোঁজাখুঁজির পরও খবর না পেয়ে পরিবারের কাছে ততদিনে মৃত রেজিয়া। ভারতের কাশ্মীরের পতিতালয়ে থাকা অবস্থায় একদিন পড়ে গিয়ে পা ভেঙে ফেলেন রেজিয়া। গোপনে তাকে পশ্চিমবঙ্গের নদিয়ায় চিকিৎসার জন্য পাঠায় কাশ্মীরের পতিতালয়ের ফারুক। সেখানে নিজ গ্রাম মেহেরপুরের আমিরুল ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার মাধ্যমেই পরিবারের কাছে খবর পাঠায় রেজিয়া। ফারুকের সঙ্গে অনেক যোগাযোগ করার পর পরিবারের অনুরোধে রেজিয়াকে সীমান্তে পৌঁছে দেয় ফারুক। বর্তমানে পরিবারের সঙ্গে আছেন রেজিয়া। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলাও করেছেন। সকল নাগরিক সুবিধাও দেয়া হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। মায়ের ফিরে আসায় উচ্ছ্বসিত ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হওয়া রেজিয়ার মেয়ে। আর স্বজনদের দাবি পাচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনার। খাইতে পাতাম না, পরের বাড়ি কাজ করে দুঃখ কেটে থাকতাম। কাশ্মীরে অত্যাচার করে তো কাজ কাম করেনি, তো শরীর চলতো না, তখন কাজ করতে পারতাম না, মা মারা ধরা করতো। তখন ভাইরা গিয়ে ওদের হাত পা চেপে ধরে, হাত পা চেপে ধরার পরে ওরা মানছে না। ওরা বলছে না আমরা টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছি, আমরা দেব না। দিয়ে ভাইরা পুনরায় এসে আবার ভাইরা টাকা পয়সা নিয়ে গিয়ে দিয়ে তারপরে ভাইরা উদ্ধার করে নিয়ে এসে আমাকে। আমরা খুঁজে বেড়াই যে বোনকে দেখতে পাইনি আর, বোন কোথায় গেল, কি ব্যাপার, আমার বাড়ি থেকে যায়নি, তার বাড়ি থেকে গিয়েছে, কি ব্যাপার। এখন খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এখন কথা হয়েছে যারা নিয়ে গেছে বুঝলেন, যে পাচারকারী যারা পাচার করেছে, আরো লোককেও করেছে মনে হয় সম্ভব, না হলে ওই এত সাহস হবে কি করে যে আমার বোনকে পাচার করে বিক্রি করে দিয়ে আসবে। দেশ বিদেশে ছেলে মেয়ে সব হারিয়ে যাচ্ছে, আমার সম্ভব হয় আরো কিছু বিক্রি করেছে ওরা। আমি পাচারকারীদের বিচার চাচ্ছি বুঝলেন, যেভাবে হোক ফাঁসি হোক আর যাই হোক, যেভাবে হোক বিচারটা ভালো মতন যদি হয়। ওরা পালাতো কা ওদের দিনে মানে পা ধরে ধরতে হলে আছে ধরতে হবে, বিকালে ধরতে হবে। ওরা কেউ বাড়তি কেউ থাকে না, ওরা আইলে এমন সময় আসবে খাওয়া দাওয়া করে চল যায়, ওরা দিনে মানে থাকে না। ওরা আমরা চাচ্ছি যে যারা পাচার করেছে আমার ফুফুকে বেশি দিছে ইন্ডিয়াতে, যারা যারা পাচার করেছে তাদের হচ্ছে যে এক হচ্ছে যে জয়লাল আর একটা হচ্ছে আজগর, এদের আমরা আমরা ফাঁসি চাই। আমার মাকে যারা এই কাজটা করেছে আমরা তো এতদিন হয়ে মানুষ হয়েছি, আমরা তো জানিনি যে আমাদের মা বেঁচে আছে। তো এই যে দুটো লোক এই কাজ করেছে তাদের আমি বিশ্বাস। এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করে ন্যায় বিচার আশা করছেন রাজিয়ার আইনজীবী। এদিকে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। বাংলাদেশ দণ্ডবিধি আইনে একজন পাচারের যেমন সাজা হওয়া উচিত, আমরা সর্বোচ্চ সাজা তাদের আশা করি আর কি, তাদের যেন সাজা হয়। আলামিনের গোলাম মোস্তফা তারা পাসপোর্ট করে কাশ্মীরে যায়, প্রথমবার জুলাই মাসে যায়, জুলাই মাসে যাই তারা ওইখানে প্রথমে খোঁজ করি করি তারপরে 40 দিন থেকে উদ্ধার করে আনতে পারে নাই, পরে আবার সেপ্টেম্বর মাসে যায়, যে তারা ওইখানে মেয়েটাকে উদ্ধার করতে সক্ষম হয়। যেহেতু বিচার শুরু হয়েছে এখনো তো কিছুই হয়নি, আমরা 100% আশাবাদী যে আমরা বিচার ন্যায় বিচার পাবো। এই মানব পাচার আইনের যদি মামলাটা সাক্ষী প্রমাণে আমরা প্রমাণ করতে পারলে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হতে পারে। রাজিয়া পাবেন ন্যায্য বিচার, নারীরা বাঁচবেন সম্মানে, এমনটাই প্রত্যাশা সকলের।
বিজয় টিভি নিউজ ডেস্ক।